অলরাউন্ডার হিসেবেই সুযোগ পেতে পারেন। তো আপনার কমফোর্ট জোন কোনটা আসলে, বা আপনি কোন জিনিসটা আপনার বেশি মনে হয় যে আপনি শক্তিশালী ওই দিকটাই? না, আসলে কমফোর্ট জোন বলতে আমি সবসময় নিজে পার্সোনাল ফিল করি যে আমি যখনই যে অবস্থাতে যদি কখনো সুযোগ পাই আমার বেস্ট এফোর্টটা দিয়ে টিমের জন্য যতটুকু করা যায় সব ডিপার্টমেন্ট থেকেই, হতে পারে ব্যাটিং বলিং ফিল্ডিং সব ডিপার্টমেন্ট থেকে আমি আমার বেস্ট এফোর্টটা দিব, চেষ্টা করবো সবসময় কন্ট্রিবিউট করার জন্য টিমের জন্য। যে কোনো সময়ে যে কোনো প্রয়োজনে আকাশে কল সেন্টার ও সেলফ কেয়ার আছে 24 ঘন্টা। তাহলে কবে নিচ্ছেন আকাশ? আপনি হয়তো দেখেছেন আমাদের বিডি ক্রিক টাইমের মাধ্যমে গৌতম বিভানি, যিনি একজন ইন্টারন্যাশনাল ভাষ্যকার, তিনি কথা বলেছিলেন যে বাংলাদেশ টিমটা যে আন্ডার-19 বিশ্বকাপ জিতেছে এই টিমটাকে ভালোভাবে টেক কেয়ার করতে এবং আপকামিংভাবে তাদেরকে উঠায় নিয়ে আসতে, এই যে এই জিনিসগুলো যে যারা ইন্টারন্যাশনাল যারা ক্রিকেট বিশ্লেষক আছেন তারাও কিন্তু এই জিনিসগুলো ফলো করেন বা আপনাদেরকেও তারা দেখেছেন, এই জিনিসগুলো আসলে আপনাদের কতটা ইন্সপায়ার করে বা আপনারা এই জিনিসগুলো কতটা? অবশ্যই আমরা অনেক মোটিভেট হই, আর তার থেকেও সবচেয়ে বড় কথা যে আমাদের কিন্তু সবাই টেক কেয়ার করতেছে, আমরা সবসময় কোনো না কোনো খেলার সঙ্গেই আছি, ক্যাম্প করতেছি, এইচপি ক্যাম্প, যে কোনো ক্যাম্প আমরা সবসময় সব টাচেই আছি। করোনার জন্য মাঝখানে ছিলাম না, তারপরও আমরা গ্রুপে আমাদের সবসময় কথা হতো, আমরা কাজ করতাম ওইভাবেই, তো আল্লাহ আমাদের সব কিছু ঠিকভাবে চলতেছে, বাকিটা আল্লাহ রিক্সা দেখা যাচ্ছে। পাকিস্তান সিরিজ আছে, আপনার লক্ষ্য কী থাকবে? পাকিস্তান সিরিজ আসলে আমি 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 আমার কাজগুলো দিয়ে ফোকাস করতেছি, কীভাবে আরও ভালোভাবে স্কিল বাড়ানো যায়, কীভাবে আরও ভালো কিছু করা যায়, আমি আমার লক্ষ্য থাকবে যদি কখনো আমার সুযোগ আসে ইনশাল্লাহ পাকিস্তান সিরিজে আমি আমার এফোর্টটা দিয়ে কন্ট্রিবিউট করার ট্রাই করবো আমার টিমের জন্য। পাকিস্তানের এই টিমের বিপক্ষে প্রথম খেলবেন, এখন থেকে নিশ্চয়ই একই ধরনের ফিলিং কাজ করছে? না, আসলে এখনও তো টিম দেয়নি, এখনও তো বলতে পারতেছি না খেলবো কি খেলবো না, কিন্তু আমি আমি যতটুকু পারি আমি রেডি থাকার ট্রাই করতেছি, কীভাবে আরও রেডি হওয়া যায়, কীভাবে আরও প্রিপারেশন নেওয়া যায় ভালো। বিসিবি অর্থাৎ টিম ম্যানেজমেন্টের কাজ হলো এদেরকে ঠিকঠাকভাবে তৈরি করা, নার্সিং করা। শুধু বিসিবি চাইলেও হবে না, হৃদয়দের মনের হৃদয় দিয়ে ক্রিকেটটা শিখতে হবে, খেলতে হবে। বিশ্বকাপজয়ী দলের শরীফুল শামীম জাতীয় দলে খেলার তকমা পেয়েছেন, ইমন হৃদয় করা নেড়েছেন দরজায়, ভেতরে ঢুকবার অপেক্ষা মাত্র। আমাদের সুজন স্যার আছে দায়িত্বে, সুজন স্যার আমাদের কোচ, সুজন স্যার কিন্তু সবসময় আমাদের পেস বোলিংয়ের উপরই বেশি ফোকাস করতেছে, যদিও স্পিনেও কাজ চলতেছে কিন্তু পেস বলে সবসময় আমরা কাট পুল ইয়র্কার সব কিছু প্র্যাকটিস করতেছি, রেডি হইতেছি, এবং খুব ভালো লাগতেছে যে সুজন স্যার আমাদের বলতেছে যে তোমরা এই কাজগুলো করো। আসলে দেখা যাইতেছে ইন্টারন্যাশনালে এরকম বলই হইতেছে, শর্ট বল, ইয়র্কার, স্লোয়ার সব কিছু আমরা প্র্যাকটিস করতেছি, তো আমি মনে করি আমাদের যে এখন যে প্র্যাকটিসটা হইতেছে খুব ভালো প্র্যাকটিস হইতেছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের প্লেয়াররা ভালো করবে যখন সুযোগ। পাকিস্তান সিরিজে গায়ে উঠতে যাচ্ছে জাতীয় দলের জার্সি, পাক শিবিরের শক্তিমত্তা নিয়ে চলছে কাটাছেরা, শাহিন আফ্রিদি, হারিস রৌফ, হাসান আলীদের গতি মোকাবেলায় তামিম আর খালেদ মাহমুদ সুজনের থেকে টোটকা নিচ্ছেন, ঘরের মাঠে সিরিজ নিজেদেরই এগিয়ে রাখছেন হৃদয়। অবশ্যই চ্যালেঞ্জিং হবে, কারণ আমরা আমরা ফিল করি যে অবশ্যই আমরা ঘরের মাঠে আমরা ভালো টিম, আমাদের সাথে অত সহজে আমাদের আমরা বিট হব না ইনশাল্লাহ, আর তারপর আমাদের টাফ সময় যাইতেছে, কিন্তু আমি মনে করি পার্সোনালি ফিল করি যে আমরা আমাদের যদি আমরা আমাদের ভালো বেস্ট এফোর্টটা দিয়ে খেলতে পারি, সবাই সবার জায়গা থেকে ভালো কিছু করতে পারি, ইনশাল্লাহ ভালোভাবে ওভারকাম করব। যতদিন আমরা ক্রিকেট খেলবো ততদিনই আমাদের এটা একটা কনফিডেন্স দিবে, কারণ আমরা একটা ওয়ার্ল্ড কাপে একটা উইন হয়েছি এবং পার্সোনালি আমরা সবাই প্রত্যেকটা প্লেয়ার ফিল করি যে আমাদের কীভাবে ওয়ার্ল্ড কাপটা জিততে হয় আমরা ইনশাল্লাহ ওই কাজটা করছি, এবং আমরা কনফিডেন্স যে ইনশাল্লাহ আমরা যদি সুযোগ পাই আমাদের প্রত্যেকটা প্লেয়ার আমাদের ইনশাল্লাহ নেক্সট টাইম যে বড়দের যে ওয়ার্ল্ড কাপটা আছে ইনশাল্লাহ আমরা একদিন পাবো ইনশাল্লাহ। অনূর্ধ্ব-19 তাতে কি একটা বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা তো আছে, বড় স্বপ্ন দেখতেই পারেন তৌহিদ হৃদয়। এটা আসলে ডিপেন্ড করবে আমরা কীভাবে চাই, আমরা যদি চাই, মানুষ যদি চায় ইনশাল্লাহ সব কিছুই সম্ভব, আমরা ট্রাই করবো আমাদের বেস্টটা দিয়ে ন্যাশনাল টিমে ঢোকার, ন্যাশনাল টিমে গিয়ে ভালোভাবে পারফর্ম করার, এটা অনেকের ক্ষেত্রে হবে আবার অনেকের ক্ষেত্রে হবে না, তো আমরা সবাই যদি মানুষ ট্রাই করে ইনশাল্লাহ সব কিছুই সম্ভব, ইনশাল্লাহ আমরা আমাদের বেস্ট এফোর্টটা দিয়ে ট্রাই করব। নেক্সট স্টেপগুলোতে কী কী ফেস করা লাগতে পারে আমরা সবসময় রেডি থাকি মেন্টালি, যে এই সামনের এই যেমন পাকিস্তান সিরিজে তামিম ভাই বলতেছিল যে আমাদের শাহিন আফ্রিদির ব্যাপারে ওই প্রথম বল প্রথম 6টা বলের ভিতরে ইয়র্কার মারবে, তো আমরা আসলে এই এই ছোটো ছোটো ইনফর্মগুলো যদি আগে থেকে জানতে পারি এটা আমাদের জন্য ইজি হয় মাঠের ভিতরে।